মানসু প্রসাদ দাস ইমানো এজন অভিজ্ঞ ব্যক্তি নহয়। ফাইনালি দুটা টিকট ললো বুলু ফিল্মখন চাম বলে। বুলু ফিল্মখন হিমাংশু প্রসাদ দাসর কি হিসাবে বনাইছে মানে প্রাপ্ত বয়স্কর কারণে হে এই ছবিখন বলি দর্শক আপনার পাইছো 30 পার্সেন্ট পাইছো মানে ফার্স্ট শো হ্যাঁ নমস্কার বন্ধুসকল, মই জিত শর্মা আর মোর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজের এই ভিডিওটি হল ব্লু ফিল্ম, না না বুলু ফিল্ম, এইটো হয়েছে কনফিউশন, ব্লু ফিল্ম নে বুলু ফিল্ম, বি ইউ এল ইউ বুলু ফিল্ম। এই ছবিখন চাবর কারণে বহুতে ইচ্ছুক হয়ে আছিল, গতি আজি শুক্রবার 9 সেপ্টেম্বর হিমাংশু প্রসাদ দাসর এই ছবিখন সমগ্র অসমতে মুক্তি লাভ করেছে। আর এই ছবিখনের উপর যিখিনি বিতর্ক হয়ে আছিল তার কারণে ময়ও চাবলৈ ইচ্ছুক হয়ে আছো যে এই ছবিখনত আছে নো কি, চাবলগা কনসেপ্ট নো কি, স্টোরি নো কি, অ্যাক্টিং নো কি, ক্যামেরার ফ্রেম নো কি, সেইখিনি চাবর কারণে বহুতে ইচ্ছুক হয়ে আছিল। আর সেই ছবিখন চাবলর কারণে মই যাম নারেঙ্গি এল জি টাওয়ার গোল্ড সিনেমা হলত। তো বলো, এখন হচ্ছে বুলু ফিল্মখনের পোস্টার আর বর্তমান মই আছো নারেঙ্গি এল জি টাওয়ারত গোল্ড সিনেমা হলত, সিনেমা চাব আছো। কিমান দর্শক, কিমান দর্শকর সঁহারি বুলু ফিল্ম। আজি ফার্স্ট ডে ফার্স্ট শো, দ্বিতীয় শোর টিকট সংগ্রহ করবলে আইছো। আমি কাউন্টার সুদিম আজি বুলু ফিল্মখনের ফার্স্ট ডে ফার্স্ট শো কিমান দর্শক, দর্শক আপনার পাইছো 30% পাইছো মানে ফার্স্ট শো। আর এটা বর্তমান কিমান টিকট সেল হয়েছে? এটা তো আপনার বেশি হওয়া নাই, অল্প কম হয়েছে এটা, তথাপি ধরো আপনার 6-7টা গেছে আর একদম কম। সেকেন্ড শোত 6-7টা লাজর কথা, ইমানে লাজর কথা। আপনার কথা এটা সুধি, হয় হিমাংশু প্রসাদ দাসর বুলু ফিল্মখন যদি চর্চা হয়ে আছিল, গতি সিনেমা এখন দর্শকে চাব লাগে বলে ভাবে নে নাভাবে? আপনি না 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 হিসাবে চলব লাগে, না না চোৱা নাই, রিভিউ নাই পোৱা নাই, এনেকুৱা লগ পোৱা নাই হয়। সিনেমা এখন নচলার বা দর্শক নাহার মেইন কারণ কি হব পাৰে? এতিয়া সেইটোতো এতিয়া আপনার গম নাপাব, মানুহ রিভিউ বা কোনটো কি চাই কিনে দিয়ে এইটো ফাইনালি দুটা টিকট ললো বুলু ফিল্মখন চাম বলে। গতি বুলু ফিল্মখন হিমাংশু প্রসাদ দাসর কি হিসাবে বনাইছে কেনেকুৱা হৈছে এইখন? ইয়াত লিখা আছে বুলু ফিল্ম যৌমনে আমনি করে, কিন্তু ইয়াতে এটা শব্দ লিখা আছে এ বুলি আছে, অর্থাৎ 18+ মানে প্রাপ্ত বয়স্কর কারণে হে এই ছবিখন বলি সার্টিফিকেট পাইছে। সিঁড়ি দিয়ে যাও বুলু ফিল্ম মাংশু প্রসাদ দাসর, বর্তমান আছো নারেঙ্গি গোল্ড সিনেমা। দাদা সিনেমা চালে? চালে, কেনেকুৱা লাগিল? পয়সা উচুল হয়েছে? মই ভাইটি এজনের কথা পাতিম। ভাইটি, আজি বুলু ফিল্মখনের ফার্স্ট ডে ফার্স্ট শো কিমান দর্শক হয়েছে? হয়েছে আজি বেশি নাই, এতিয়া 5টা বজাত কিন্তু আছে। কিমান মান হবো? 50 মান হব লাগে। 50 মান আর ফার্স্ট শো হল দুটারপরা দিছে আর এটা 5টারপরা দিছে, ফার্স্ট প্রথম হওয়া নাই আজি। ফার্স্ট শো তথাপি কিমান মান হয়েছিল? কিমান মান হব? 20টা মান হব লাগে। মাত্র অসমীয়া ছবি এখনত ফার্স্ট ডে ফার্স্ট শোত 20 জন মাত্র দর্শক, কিমান লজ্জাজনক কথা, কিমান দুঃখজনক কথা এখন অসমীয়া বোল ছবির কারণে। ইমান কষ্ট করে পেলায় মানুষে এখন ছবি বনায় নির্মাণ করে দর্শকর কারণে, আর সেই ছবিখনের ফার্স্ট ডে ফার্স্ট শোর কারণে মাত্র 20জন মাত্র দর্শক। দ্বিতীয় শো আরম্ভ হব 5টা বজারপা। এটা আমি ভিতরলেকে যাম, ভিতরলেকে আহিছো।
এয়া গোল সিনেমা হল নারেঙ্গীৰ চক। এই হৈছে অসমীয়া সিনেমা দুরবস্থা, দেখিছে নহয়, দেখিছে নহয়। ইয়াত এটা প্রাণীও নাই এখন অসমীয়া সিনেমা উপভোগ করার কারণে। কক, ইয়ার পিছত এজন প্রযোজক হক বা এজন পরিচালকে কি আশা ভিত্তিত এখন ছবিত টকা বিনিয়োগ করিব বা এখন ছবি নির্মাণ করিব, আপনাদের নিজে বিবেচনা করক। মই তলৰ পৰা দেখুৱাইছো আপোনালোকক, এয়া তলৰ পৰা দেখুৱাইছো ওপৰলৈকে, ইয়াত এটা দৰ্শকো নাই। গতিকে আপোনালোকে চিন্তা কৰক, এখন ছবি নিৰ্মাণ কৰোঁতে এজন পৰিচালকৰ, এজন প্ৰযোজকৰ কিমানখিনি কষ্ট সোমাই থাকে, সেই কষ্টখিনি কোনে অনুভৱ কৰিব? এজন অসমীয়া পরিচালক হিমাংশু প্রসাদ দাসর, গতিকে হিমাংশু প্রসাদ দাস ইমানো এজন অভিজ্ঞ ব্যক্তি নহয়। হিমাংশু প্রসাদ দাস এজন হৈছে NSDCR ন্যাশনেল স্কুল অফ ড্রামার করা পাস করা এজন ছাত্র আছিলে। তেও অসমত এখন নহয়, দুখন নহয়, তিনিখন কই ছবি তেও উপহার দিছিলে। প্রথম সাকিরা আহিব বকুল তললৈ, দ্বিতীয়তে গরু, আর তিনি নম্বর হল বুলু ফিল্ম। মানুহৰ ইমান কিয় মতিভ্রম হয় এখন অসমীয়া ছবি চাবলৈ? এখন অসমীয়া ছবি নির্মাণ করতে কিমানখিনি যে কষ্ট সময় থাকে, কিমানখিনি যে টকা পয়সা তাত খটুয়া হয়, কার কারণে হয়? এটা ভাল কনসেপ্ট দিবর কারণে অসমীয়া দর্শকক। এগারী মাতৃয়ে এটা সন্তান জন্ম দিওতে যিমানখিনি কষ্ট হয়, এগৰাকী মাতৃ এটা সন্তান লালন পালন কৰি পেলাই যিমানখিনি ডাঙৰ দীঘল কৰে, যিমানখিনি কষ্ট কৰিব লগা হয়, এজন পৰিচালকে এখন ছবি নিৰ্মাণ কৰোঁতে সিমানখিনিয়ে কষ্ট কৰিব লগা হয়। প্ৰথম হল স্ক্ৰিপ্ট, দ্বিতীয় হল ফাইনেন্স, তৃতীয় হল আৰ্টিষ্ট, কেমেৰা, লাইট, এই সমস্তখিনি হাতত লৈ পেলাই এটা প্ৰজেক্ট কৰা হয়, এখন অসমীয়া ছবি নিৰ্মাণ কৰা হয়। আৰু সেই অসমীয়া ছবিখন যেতিয়া নিৰ্মাণ কৰা হয়, ৰদে বতা বৰষুণে নেওচি সেই ছবিখন কষ্টৰ ফলত দৰ্শকৰ মাজলৈকে উপহাৰ হিচাপে পঠিয়াই দিয়া হয়। আৰু দৰ্শকৰ যেতিয়া এই সঁহাৰিখিনি পাব, যিখিনি আপোনালোকে নাৰেঙ্গী গোল্ড চিনেমা হলত আপোনালোকে দেখিছে, য'ত মোৰ বাহিৰে, মোৰ মিছেছৰ বাহিৰে ইয়াত এজন দৰ্শকো নাই, ইয়াতকৈ আৰু অসমীয়া হিচাপে কি দুখৰ কথা। ময়ো এসময়ত এজন পৰিচালক আছিলোঁ, ছবি নিৰ্মাণ কৰিছিলোঁ, VCD ছবি যথেষ্টখিনি জনপ্ৰিয়তা লাভ কৰিছিলে, যথেষ্টখিনি VCD ছবিৰ মই অসমবাসীক উপহাৰ দি আহিছিলোঁ। সেই কষ্টখিনি অন্তত মই বুজি পাওঁ, আৰু সেই কষ্টখিনিৰ কাৰণে আজি নাৰেঙ্গী গোল্ড চিনেমা হলত আহিছোঁ, চিনেমাখন চাম বুলি, উপভোগ কৰিম বুলি। আৰু এতিয়া 5:00 যাবলৈ সময় হ'ল, কিন্তু ইয়াত মাত্ৰ 2 দৰ্শক আছে। এইটো কাৰণে নেকি যে ব্লু ফিল্ম, ব্লু, ব্লু শব্দৰ অৰ্থ কি? আৰু বুলু, BULU, বুলু, বুলু, ব্লু, দুটা শব্দৰ সম্পূৰ্ণ পাৰ্থক্য আছে। গতিকে আপোনালোকক অনুরোধ করছো, আপোনালোকক অনুরোধ করছো, আপোনালোকে অসমীয়া সিনেমাখন চাবলৈ আহক। লকডাউনৰ সময়ত যিখিনি মানুহে যিখিনি কষ্ট অনুভৱ কৰিছিল, তাৰ আধাৰত হিমাংশু প্ৰসাদ দাসে এটা জিয়া কাহিনী লৈ পেলাই এই বুলু ফিল্মখন নিৰ্মাণ কৰিছে আপোনালোকক উপহাৰ দিবলৈ। এই সিনেমাখন উপভোগ কৰক, তাকে মই কামনা কৰিছোঁ। আমি 2 পিছত আকৌ 2 আহিছে দৰ্শক। বুলু শব্দৰ অৰ্থটো আপুনি জানেনে? মানে বুলু যিটো স্পেলিং, স্পেলিংটো আপোনাৰ BULU হয়, মিনিংটো একচুৱেলি জানিবলৈ চিনেমাখন চাব হৈছে। অ'কে, অসমীয়া চিনেমাত যিখিনি দৰ্শক হ'ব লাগিছিল, যিখিনি
আপুনি অসমীয়া এজন দৰ্শক, তেখেত এজন অসমীয়া দৰ্শক, যিখিনি দৰ্শক হ'ব লাগিছিল অসমীয়া চিনেমা এখনত দৰ্শক যে হোৱা নাই, তাৰ আঁৰৰ ৰহস্য কি ক'ব আপুনি? মানে কি জানে নাই, আজিকালি আপোনাৰ হিন্দী চিনেমা বা হলিউড চিনেমা আপোনাৰ বহুত মানে সেই খাই দিছে, একচুৱেলি অডিয়েঞ্চৰ গোটেই এট্ৰেকশ্যনখিনি সেইফালে লৈ গৈছে। তো আমি এনেকৈ যদি আমি বা ছিংগল ল'ৰা বা আপোনাৰ কাপোৰ যোনেই নহওক, এনেকৈ আহি আহি যদি আমি বজাব পাৰোঁ নিজৰ সাংস্কৃতিক বা সেইটো, তেতিয়া ভাল হয়। তাৰমানে আহিব লাগে, একচুৱেলি ফিল্মটো যেনেকুৱা নহওক, এণ্ডিং যেনেকুৱা নহওক, এনজয়মেণ্টটো মেইন, চাব লাগে এনেকৈ। ভাল কমেণ্ট, ভাল কথা এষাৰ কৈছে যে অসমীয়া চিনেমা চাব লাগে। ফাইনেলি ছবিখন উপভোগ কৰিলোঁ, মাইণ্ড ৰিলেক্স, মাইণ্ডটো চকু দুটা ইপিনে ইপিনে কেতিয়াও নাযায় এই ছবিখনত। ভাবিব নোৱাৰা এটা কাহিনী, এটা জীয়া কাহিনী, লকডাউনৰ সময়ত মানুহখিনিৰ যিখিনি আৰ্থিকভাৱে জুৰুলা হৈছিলে, চলিবলৈ টকা পইচা হাতত নাছিলে, বিভিন্ন ধৰণৰ পথ অৱলম্বন কৰিব লগা হৈছিলে, বিভিন্ন ধৰণৰ অসৎ অৱলম্বন কৰিব লগা হৈছিলে, সেই 2020 চনৰ লকডাউনৰ সময়খিনি, কোভিড-19 সময়খিনি, 2021 চনৰ লকডাউনৰ সময়খিনি, কোভিড-19 সময়খিনি আপোনালোকৰ নিশ্চয় মনত আছে, আৰু আপোনালোকে সেই সমস্যাৰ লগত জৰ্জৰিত। আৰু সেইকাৰণে কৈছোঁ এই ছবিখন চাওক আৰু নিজক তাৰ মাজত জীৱিত কৰি তোলক, তাৰ মাজত নিজক বিচাৰি লওক যে আপুনিও কেনেকৈ সময় পাৰ কৰিছিল সেই ছবিখনত। সেই ছবিখনতে এই কথাখিনি সোমাই আছে। মানুহৰ বহুতৰে ভুল ধাৰণা ব্লু ফিল্ম নহয়, বুলু, BULU, তিনিজন বন্ধুৰ ওপৰত এই ছবিখন নিৰ্মাণ কৰা হৈছে, এগৰাকী নাৰী। মই বেছি নকওঁ, আপোনালোকে চিনেমাখন চাবলৈ যাওক, অনুৰোধ কৰিম, কাৰণ এনেকুৱা ছবি হয়তো আপোনালোকে দ্বিতীয়বাৰ হয়তো নাপাব। ইমান সুন্দৰ কাহিনী, ইমান সুন্দৰকৈ ষ্টৰিটো, কাহিনীটো উপস্থাপন কৰিছে হিমাংশু প্ৰসাদ দাসে, ইমান সুন্দৰ অভিনয়, আজিলৈকে তেনেকুৱা নেচাৰেল অভিনয় দেখা নাই, ইমান সুন্দৰ কমেডি, ইমান সুন্দৰ ছিৰিয়াছ। আপোনালোকে যাওক, ছবিখন উপভোগ কৰক, আৰু এইখিনি কথাই মই আপোনালোকক অনুৰোধ কৰিছোঁ, আৰু এই কথাখিনিক লৈ পেলাই আজি এই ভিডিঅ'টো প্ৰস্তুত কৰিছোঁ। আপোনালোকক ছবিখন চাবলৈ অনুৰোধ কৰিছোঁ এজন অসমীয়া হিচাপে, এজন সাংস্কৃতিক কৰ্মী হিচাপে আপোনালোকক অনুৰোধ কৰিছোঁ এই চিনেমাখন আপোনালোকে চাওক। আৰু এই কথাখিনি কৈ মই আপোনালোকৰ পৰা বিদায় মাগিছোঁ। ধন্যবাদ।